হ্যালো ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পান পাতার কিছু উপকারিতা সম্পর্কে চলুন তাহলে জেনে নেওয়া যাক পানের রয়েছে কিছু বিষয়কার উপকারিতা নানি দাদিদের অনেকেই অভ্যাস থাকে পেপার পরিবারে অন্তর্ভুক্ত এই পান পাতা খাওয়ার তাই বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এর চাষও করা হয় কিন্তু শুধু মশলা সুপারি জর্দা ব্যবহারে খাওয়ার মধ্যেই পান পাতার উপকারিতা শেষ নয় আসুন জেনে নেই স্বাস্থ্য সমস্যায় পান পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে ওজন হ্রাস করতে পানের রস হজম শক্তি বৃদ্ধি করে এবং অতিরিক্ত পানি বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয় শুধু তাই নয় এটি মেটাবলিজম বৃদ্ধি করে থাকে এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে আর এই সব কিছু ওজন হ্রাস করতে সাহায্য করে তাছাড়া পান পাতায় রয়েছে গ্যাস্ট্রোপ্রোটেকটিভ অ্যান্টিফ্লুটোলেন্ট এবং কার্মেনেটিভ এজেন্ট যার কারণে পান চাবানোর সময় মুখে সালাইভা তৈরি করে যা খাবার হজম করতে সাহায্য করে পলিফেনাল নামে এক ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে পান পাতায় যা প্রদাহ বা যন্ত্রণা কমাতে দারুণ কাজ করে এই জন্য অনেকে জয়েন্টের ব্যথার জন্য পানের রস সরবরাহ করে গলা ব্যথা রোধে পান পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ঠান্ডা এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করতে সাহায্য করে পান পাতা এবং মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন এটি ইনফেকশন রোধ করবে সারাতে পান পাতা রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এর অক্সিবেটিভ উপাদান ক্ষত দ্রুত সারিয়ে তোলে ক্ষত স্থানে কিছু পরিমাণ পান পাতার রস লাগিয়ে নিন এরপর ব্যান্ডেজ করে বেঁধে রাখুন এভাবে দুই তিন দিন থাকুন দেখবেন ক্ষত সেরে গেছে মুখের দুর্গন্ধ দূর করে মুখের ভিতরের ব্যাকটেরিয়া মেরে ফেলে মুখের দুর্গন্ধ দূর করতে পান পাতার বিকল্প নেই পান পাতা জীবানোর সময় মুখের ভিতর স্যালাইব উৎপাদন করে যা ওরাল ব্যাকটেরিয়া রোধ করে এবং পি এইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগকে প্রতিহত করা যায় তো দর্শক এই ছিল আমাদের আজকে টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে